আসসালামু ঠিক আছে যুক্ত করি খাজা মিয়া আপনাকে যুক্ত করা হয়েছে খাজা মিয়া আপনি বলেন তাহলে না আমি প্রায় আপনাদেরটা শুনি আর খুব বেশি কৌশনে প্রথম থেকে যা যা বলেন এবং সবকিছুর সাথে হচ্ছে আমি আমার মনে হয় আপনি তো আমার বয়সে অনেক ছোট হবেন মানে আপনি হবেনই তবে হবার জন্য যে আমি খাজা ভাই খাজা ভাই আপনি কিন্তু আপনি কিন্তু ভিডিও অন করে ঢুকেছেন আমাদের সাথে আপনি আপনি কি আপনার নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত

আসে ইংরেজি তুই ম্যাট্রিক পাস করেছিস ম্যাট্রিক পাস করার পর যদি একটা লাইনে বলি তখন ভাষা তো নিশ্চয়ই চাপ ছিল মাথা মানে ইয়ে পড়ো সেবার পড়ো বা সেবার বলতে ওই যে আরবির আরবি ছিল এরপরে আছে সেখানে ধরতে গিয়ে দেখলাম যে বুঝি না এগুলো না ভিন্ন ল্যাঙ্গুয়েজ আমার চা নামও তুমি ঠিকই বলছো আমি তো এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে কি লেখা আমি তো কিছু বুঝি না তুমি আমাকে দাও আমি বুঝি তুমি কিভাবে বুঝবো তুমি আমি ওই আমি সরাসরি বুঝতে পারবো না বাট এটা ইংলিশ ভার্সন আছে এটার বাংলা ভার্সন আছে আমি লেটমি ফাইন্ড ইট আউট আমি বিয়ে কলেজে পড়তাম আমি এটা একটা প্রথমে একটা বাংলা ভার্সন পেলাম অনেক কষ্টে তারপরে ইংলিশ ভার্সনে পেলাম তো তখন পড়তে থেকে আমি বুঝলাম যে এগুলো প্রকাশ করতে হচ্ছে খালি খালি যাই ওখান থেকে এরপর থেকে ওই বিভিন্ন সময় কৌতূহল বসে তো অনেক অনেক প্রশ্ন করেছে বিভিন্ন সময় এটা বিতর্ক করেছি বন্ধু বান্ধব পর্যায়ে বন্যান্য পর্যায়ে ফ্যামিলি পর্যায়ে তো তখন আবার আবার ওইগুলো পড়তে হয়েছে আমি মানে উনি বাংলা কোরআন শরীফ ইংরেজি কুরআন শরীফ বাইবেল গীতা মহাভারত যা যা আছে না অ্যাকচুয়ালি সবই আমি পড়ে ফেলেছি এটা সবই এবং ওই যে আপনি হাদিসে যে উচ্চারণ যেগুলো যেগুলি বলেন এগুলো আমার মোবাইলও আছে আমি এমনিতেও পড়েছি আগেই পড়েছি তো জাস্ট শুনি আর কি তো একটা জিনিস আমি আপনাকে পরামর্শ দেবো সেটা হচ্ছে যে এই সমস্ত সকল মুমিন যারা বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করে আপনার কাছে অনেকগুলো ইয়ে আপনি আরেকটু ধৈর্য ধরে এদের ওই অপযুক্তি গুলোকে একটু খরণ করে আচ্ছা ঠিক আছে বলুক ওটা তো ম্যাক্সিমাম সময় আমি তো আপনার ভিডিওতে সবসময় শুনি ম্যাক্সিমাম সময় যেটা করে সেটা হচ্ছে যে অযৌক্তিক বা অপ্রাসনিকতা বিষয় নিয়ে যে এটা এখন কোরআনের লেখা আছে এখন তো এটা হয় না এখন লেখা কোরআনের লেখা আছে এটা তোমাকে মানতে হবে জানা মতে আমার গ্রামে তিন চারটা শিশুদের বিয়ে হয়েছে এক দুই তিন মাস চার মাস পরেও বিয়ে হয়েছে এটা আমার বাড়ির পাশে হয়েছে এটা তো হয়েছে ওই রেওয়াজ থেকে যে শিশু বিবাহ জায়েজ এটা কোরআন শরীর বলা আছে এই ধরুন আছে নবীজির সুতরাং তারা করছে এই উদাহরণটা তো ঠিক করছে আজকে হয়তো আইনগত কারণে এটা নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে নিষিদ্ধ অবশ্যই ঠিকই আছে আর একটা নিয়ে আসে আহ মানে ওই ধরনের একটা যুক্তি আছে এটা মানে আপনাকে মনে হয় যে হ্যান্ডেল করতে ধরেন আপনি কিন্তু যথেষ্ট ইন্টেলিজেন্ট ঠিক আছে আপনি মানে একা সবসময় কিন্তু বুদ্ধিটা খেলে না আপনার সাথে যারা আছে বা আরো যারা যারা আছে যদি সাইড দিয়ে একটা ধরায় দেয় যে এইটা তাকে এই কথাটা বলে কাউন্টার করা যেতে পারে এখানে যেমন ওই মনে বলছে বারবার একটা টাইপের ছেলে মধ্যে যে আসিফ বলেন যে এখন আমরা তাহলে আপনাকে ওটা গেলাম আপনাকে ফলো করব কি কাকে ফলো করবো মানে কাকে তো আমাকে তো একটা কিছু করতে হবে কি ধরবো তা আমার প্রশ্নটা আমার এখানে অ্যান্সারটা হতো এরকম যে আপনার ধরার দরকার কি আপনি একটা সমাজে বা একটা রাষ্ট্রে জন্ম নিয়েছেন সেই রাষ্ট্র আপনাকে আপনার ফ্যামিলির সহায়তায় রাষ্ট্র আপনাকে প্রতিপালন করতেছে স্কুলে পড়াচ্ছে আপনি পড়তেছেন রাষ্ট্র করতেছে ফ্যামিলি হেল্প করতেছে আপনি বড় হচ্ছেন আপনি আস্তে আস্তে বড় হতে হতে আপনি একসময় চাকরি পাচ্ছেন চাকরি বাকরি পাচ্ছেন বা পেশায় ঢুকতেছেন যাই আপনি করেন ব্যবসা বাণিজ্য চাকরি পেশায় ঢুকতেছেন আপনি আপনার আপনি আপনি আবার নতুন করে সন্তান জন্ম দিচ্ছেন এবং সেই সন্তান ধরে লেখাপড়া করাচ্ছেন বা এক সময় এভাবে আপনার জীবন শেষ হবে এভাবে প্রতিটি জীবন তো এর একটা সার্কেলে চলে আমি জন্ম নেই বড় হই বিয়ে করি আবার জন্ম দিই তাদেরকে মানুষ করি আবার তারা তাদের একটা আমার বয়বেদ হয়ে যায় মরে যায় এখানে কোনো কারোর কোনো ধর্মে থাকার দরকার কি আপনার মনে করেন যে সে বলতে চাচ্ছিল যে বারবার যে ইসলাম ত্যাগ করলো তাহলে আমি কোথায় যাব কি করবো কোথায় যাব

আমি বলছিলাম যে আমি তো একটা রাষ্ট্রে জন্ম নিয়েছি এবং এই রাষ্ট্রের এই সমাজে আমি বড় হচ্ছি এটা না কিন্তু আমি বলতে যে আপনি জন্ম নিয়েছেন যেখানে আপনার পরিবার যেখানে আছে সেটা কোনো না কোনো সমাজে আছে সেটা সমাজ হোক বা আপনার দিকে ইঙ্গিত করছেন যে জিনিসটা একেবারেই আমরা সমর্থন করি না কারণ রাষ্ট্রের কাছে আমরা কোনোভাবেই দায়বদ্ধ না রাষ্ট্র আমাদের কাছে দায়বদ্ধ রাষ্ট্রকে আমরা তৈরি করি রাষ্ট্রকে আমরা নির্মাণ করি রাষ্ট্রকে আমরা ভেঙেও যদি রাষ্ট্রটা সেরকমের মানে অকল্যাণ করে মানুষের সেই রাষ্ট্রকে আমরা ভেঙেও তৈরি করি কিভাবে তৈরি করি সামাজিক মাধ্যমেই তো না যে আপনি আমার সমর্পণের কথাটা না আমি বলছি যে সমর্পিত এই অর্থে যে আমি তো একটা ধরেন একটা সাধারণ কথা আমি যে একটা রাষ্ট্র বসবাস করি আমি তো এই রাষ্ট্রের যে প্রচলিত আইন বিধিবিধান সংবিধান আমি তো এটাকে মেনে চলতে বাধ্য পারত না আমি না মেনে চলতে বাধ্য বলছি যে আপনি নাগরিক হিসেবে আইন যদি বর্বর হয় রাষ্ট্রের আইন যদি খারাপ হয় তাহলে অবশ্যই সেই রাষ্ট্রের আইনকে আমি আমি পরিবর্তন করবো রাষ্ট্রের আইন করবো রাষ্ট্রের আইনকে পরিবর্তন করবেন বিদ্রোহ করবেন সমাজতন্ত্র আনবেন বা অন্য কিছু যাই আনেক না কারণতন্ত্র আনবেন আছে সাথে কথা না যে আপনি যতক্ষণ সেই রাষ্ট্রে বসবাস করতেছেন ওই রাষ্ট্রের প্রচলিত আচ্ছা আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে সোজা কথা আমি একটা কথা বলি আইনের সমালোচনা করতে পারি জার্মানির আইনের তীব্র সমালোচনা আমি বলছি দেখেন আপনি কিন্তু আমি বললাম যে আমি এই রাষ্ট্রের

ব্যাখ্যা করে তাহলে তো এটা আমাদের জন্য একটা বড় আতঙ্কের বিষয় আমি তো কখনো চাই না যেও একজন রাষ্ট্রের কাছে নিজেকে সমর্পণ করুক রাষ্ট্রকে মানুষ তোই করে রাষ্ট্রের কাছে মানুষ একজন মানুষ কেন রাষ্ট্রের আইনের কাছে রাষ্ট্রের আইন মেনে চলবে কেন রাষ্ট্রের আইন মেনে চলবে রাষ্ট্রের আইনকে যাচাই করে দেখবে যে রাষ্ট্রের আইনটা আমরা রাষ্ট্রকে তৈরি করি রাষ্ট্রের আইন আমরা তৈরি করি রাষ্ট্র আমাদেরকে তৈরি করে না রাষ্ট্রের কাছে আমার কোনো কৃতজ্ঞতা নাই রাষ্ট্রকে আমি কখনো রাষ্ট্রকে আমি কখনো হুজুর হুজুর করব না রাষ্ট্রের কাছে আমি কখনো সমর্পণ করব না নিজেকে আমি চাই রাষ্ট্র আমার কাছে রাষ্ট্র মানুষের কাছে সমর্পিত থাকবে রাষ্ট্র মানুষকে সেবা দিবে কারণ আমরা রাষ্ট্রকে তৈরি করেছে আমাদের সেবা আমি তো সেটাই সেটা তো ঠিকই আছে রাষ্ট্রের কাছে আইনের কাছে আমি কেন নিজেকে সমর্পণ করব তারা এইগুলা আমার জন্য তৈরি হয়েছে আমাদের মানুষের ভালোর জন্য এই জিনিসগুলো আমরা তৈরি করেছি সেগুলোর কাছে সমর্পণ করা সেটা আপনি মানবেন না যে আইনটা আপনার ভালোর জন্য তৈরি করেছে সেটা আপনি মানবেন না আমার কথাটা একটু শুনে নেন ভাই শুনে নেন কথা কথা আগে শুনে নেন আমি যেটা বলেছি যে আমাদের পয়েন্ট হচ্ছে কোনটার সপক্ষে যুক্তি তথ্য প্রমাণ আছে অবজেক্টিভ প্রমাণ আছে সেই জিনিসগুলো আমরা শুধুমাত্র মানব রাষ্ট্র যদি একটা আইন করেই ফেলেছে করেছে কেন করেছে আমি তো জানি না রাষ্ট্র রাষ্ট্রের যে মানে সংসদ ভবনে কত গোমূর্খ গুলা গিয়ে ঢুকছে কত গরু গাধারা গিয়ে ঢুকছে এটা তো আমি জানি না রাষ্ট্র একটা আইন করে দিবে আর আমি বলে দিব যে ও রাষ্ট্র করেছে আমি তো এখন মানতে বাধ্য না আমি কখনোই মানতে বাধ্য না আমি বলবো যে যেই আইনগুলা যদি যৌক্তিক হয় আইন যদি যৌক্তিক হয় রাষ্ট্রের কাঠামো যদি যুক্তি হয় সংবিধান যদি যুক্তি আমার একমাত্র আমার একমাত্র হচ্ছে গিয়ে আমি বাধা আছি যুক্তির কাছে সত্যের কাছে আর কোন কিছুর কাছে না রাষ্ট্র যত বড় ক্ষমতাশালী হোক রাষ্ট্র যত বড় ইয়াই হোক না কেন আমি তার কাছে বাধা নাই আমি কখনোই তার কাছে সমর্পণ করব না নিজেকে রাষ্ট্র আমার কাছে সমর্পণ করবে আচ্ছা একটা প্রশ্ন করি করব যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করব যে রাষ্ট্র যে আইনগুলা করেছে এই আইনগুলা মানুষের জন্য ভালো কল্যাণকর কি কল্যাণকর না সেই জিনিসগুলো যাচাই করব অবজেক্টিভলি অবজেক্টিভ যুক্তি তত্ত্ব প্রমাণ দিয়ে আপনি আপনাদের আপনি একটু থামেন আমি আমি আরো দুই একটা কথা বলবো যে অনেক সময় সাবরিনা আপা আপনাকে দিচ্ছি এক সেকেন্ড একটু ধরে ধরেন অনেক সময় আমরা যখন এই যে ফুটবল খেলা দেখি বা ক্রিকেট খেলা দেখি অনেক সময় আমাদের মাঠে যখন আমরা বসে থাকি তখন আমাদের কাছে মনে হয় যে এই যে মানে ব্রায়ান লারা যে এইভাবে বলটা মারলো না এইভাবে না মেরে যদি ওভাবে মারতো তাহলে খুব ভালো হতো হ্যাঁ এই শচীন যে এটা করলো না এটা না করে ওভাবে করলে কিন্তু অনেক ভালো হতো সাকিব আল হাসান যে এইভাবে করলো এটা অনেক সময় যখন আমরা মানে মাঠে বসে থাকি মানে দর্শক হিসেবে তখন অনেকেই অনেকের মাথাতে অনেক কিছু আসতে পারে অনেকে অনেক কিছু মনে করতে পারে যে এইভাবে না হয়ে উত্তরটা এইভাবে হলে আমার ভালো লাগতো ওইভাবে উত্তর দিলে ভালো হতো এটা আমার কাছে এমন মনে হচ্ছে সেইটা কিন্তু দর্শকরা কিন্তু মানে খেলছে না তাই না যারা খেলছে তারা যখন মাঠে নামছে যারা ব্যাটিং করছে শচীন যখন ব্যাটিং করছে তখন শচীন জানে যে বলটা কিভাবে তার কাছে আসছে বলটা বলটার গতি কতটুকু এবং বলটাকে কিভাবে মারলে সে যেহেতু এই বিষয়ে একজন এক্সপার্ট সে যেহেতু এই বিষয়ে শচীন টেন্ডুলকার যেহেতু এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ তিনি জানেন এই বলটাকে কিভাবে মারলে কি হবে সেটা উনি খুব ভালোভাবেই জানেন এই কারণে খাজা ভাই আপনাকে আমি ইয়া করার জন্য বলছি না কিন্তু আমরা আমাদের লাইভে কখনো কোনো পরামর্শ বা উপদেশ গ্রহণ করি না আমরা যেভাবে আলোচনা করি সেটার একটা মূল পয়েন্টই হচ্ছে আমরা যুক্তিকে সবসময় উপরে রাখি কোনো রাষ্ট্রকে বা কোনো ধর্মকে আমরা পুছি না আহ আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলেন আসি আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এই যে সব কান্ট্রি গুলো ডেমোক্রেটিক কান্ট্রি এখানে তো আগে অনেক ধরনের মানে খারাপ খারাপ রুল ছিল যেমন ফর এক্সাম্পল ব্ল্যাক লাইফ রাইট ব্যাক ইন রোজা পার্ক যখন ডিসাইড করলো যে সে বাসের পিছনে গিয়ে বসবে না তখন তো এটা রুল ছিল যে কালোরা পিছনে বসবে সাদারা সামনে বসবে এটা তো একটা রাষ্ট্রের রুল ছিল কিন্তু রুলটা কিন্তু রাষ্ট্রের লোকেরাই কিন্তু ওইটা রেভলিউশনাইজ করে ওইটা চেঞ্জ করেছে সো একটা রাষ্ট্রের যদি রুল করে দিলেই সেটা যদি সবার মানতে হয় সেই রাষ্ট্রের রুলগুলো কিন্তু রাইট না হতে পারে আর বেশিরভাগ রাষ্ট্রে সব রুলস তো রাইট হয় না এর জন্যই তো ভোটিং হয় এর জন্যই তো ইলেকশন হয় চেঞ্জ আসে তাই না হ্যাঁ কখনোই আমরা কখনো কোনো রাষ্ট্রের কাছে দায়বদ্ধ না কোনো ধর্মের কাছে দায়বদ্ধ না আমি একই সাথে ধর্মবিরোধী একই সাথে রাষ্ট্রবিরোধীও রাষ্ট্র যদি মানুষের কল্যাণে কাজ না করে তাহলে সেই রাষ্ট্রকে আমরা ভেঙে ফেলবো সেই রাষ্ট্রকে আমরা ঘুরাই দিব সেই রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই আমাদের রাষ্ট্র যদি অন্য সেই রাষ্ট্রের প্রশ্ন করব সেই রাষ্ট্র যদি রাষ্ট্রের হয় যে সেই সেই রাষ্ট্রটা করবে আমরা ছাত্র জীবনে ওই কাজটাই করতে চেয়েছিলাম ছাত্র জীবনে আমার কথা নিশ্চয়ই নিশ্চয়ই বলছি যে বামপথী সংগঠন করতাম অনেক কিছু করতাম আমাদের লক্ষ্য ছিল যে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা সমস্ত ভেঙে নতুন রাষ্ট্র ব্যবস্থা করতে হবে প্রশ্নটা হচ্ছে যে নতুন যে রাষ্ট্র ব্যবস্থাটা আমরা গর্ব সবার সম্মিলিত ইচ্ছার প্রতিফলন হিসেবে সেখানে তো একটা রুলস রেগুলেশন আইন বিধি সবার জন্য যেটা মানার মানতে বলবো ওনারা তো বিশৃঙ্খল হবে আমরা তো নতুন রাষ্ট্র ভেঙে যে নতুন রাষ্ট্রটা গড়বো সেখানে তো একটা আপনার একটা মানে বিধি যেটা বলে কোড অফ কন্ডাক্ট তৈরি করতে হবে না তো আমরা যে যার মতো করে আচরণ করবো ম্যান ইজ বাই নেচারি বুস্ট কথাটা তো জানেন তাই না তো এটা কথা হচ্ছে যে মানুষ তো সবাই মানে মানুষের মধ্যে যে প্রভৃতি থাকে সেটা তো সব যে সবাই সব যৌক্তি বিভেক তা না

ভেঙে দেওয়ার পরে ভেঙে দেওয়ার পরে নতুন রাষ্ট্র করবেন করবেন না না পরে আমরা আমরা দেখব যে সেটা ভেঙে দেওয়ার পরে কি করব যে রাষ্ট্রটা অলরেডি মানুষকে শোষণ করতেছে এই করতেছে এটাই তো পর্যাপ্ত কারণ যে সেই রাষ্ট্রটাকে ভেঙে দিতে হবে যদি একটা সিস্টেম ভেঙে দিতে হবে আমি তো একমত ভেঙে দেওয়ার পরে কি ভেঙে দেওয়ার পরে তো একটা আরেকটা ব্যবস্থা তৈরি করতে হবে সেটার নাম রাষ্ট্র হোক অন্য কিছু আমাদের তো সবাই মিলিত ভাবে থাকার জন্য একটা ব্যবস্থা তো করতে হবে নাকি তাহলে যদি তৈরি করতে না হয় তাহলে না করবো কিন্তু যদি তৈরি করতে হয় লেটমিসে লেটমিসে শুনে নেন যেটাকে যেটা বলছেন এটাকে সেটাকে শুনে নেন সেটা যদি তৈরি করতে হয় তাহলে করব যদি তৈরি করতে না হয় না করবো যদি কিছুই করতে না হয় কিছুই না করবো কিন্তু অলরেডি যদি একটা রাষ্ট্র যদি একটা শোষণমূলক রাষ্ট্র হয় নির্যাতনমূলক রাষ্ট্র হয় একটা মানুষের উপরে যদি দমন পীড়ন চালায় এটাই তো যথেষ্ট কারণ সেই রাষ্ট্রটাকে ভেঙে দেওয়ার সেই ভেঙে ঘরের চারিদিকে এবং সেই সেখানে আমার সন্তান ঘুরতেছে আমার সন্তান যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে এবং এই ঘরে শুধু এই একটা সমস্যাই না আরো অনেক সমস্যা আছে দেয়াল গুলা যাচ্ছে যে কোনো সময় দেয়ালটা ভেঙে আমার ওয়াইফ মারা যেতে পারে আরো অনেক সমস্যা আছে এইখানে যে মাটি সেগুলো আছে বিষাক্ত এই বিষাক্ত মাটিতে অনেকদিন থাকলে মানুষ আস্তে আস্তে মানুষের ক্যান্সার হতে পারে এই রকমের অসংখ্য কারণ যদি আমার কাছে থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে এই বাড়িটা এখন ভেঙে দিতে হবে এখন এই বাড়িটা ভেঙে দেওয়ার পরে কি আমরা আমরা কোথায় থাকবো কি থাকবো না সেখানে আবার নতুন বাড়ি করব কি করব না সেগুলো তো এই বাড়িটা ভেঙে দিতেই হবে এটার সাথে সম্পর্কিত না এই বাড়িটা যে ভেঙে দিতে হবে এটা তো কনফার্ম এরপরে আমরা কি করবো নতুন একটা বাড়ি করবো নাকি সেই বাড়িতে কি এই সমস্যা গুলা থাকবে কি থাকবে না সেই বাড়িতে কি আমরা থাকতে পারবো কয় মাস থাকবো কত বছর থাকবো সেই বাড়িটার কালার কি হবে এটার এটার সাথে সাথে সম্পর্কিত সম্পর্কিত না শুধু ক্ষতিকর এটা ভাঙতে হবে এটাই যথেষ্ট এই বাড়িটা ভাঙার ক্ষেত্রে এরপরে যদি আমরা বাড়ি করিও করলাম না করি গাছ থাকলাম সেগুলা ভিন্ন প্রশ্ন ভিন্ন আলোচনা ভিন্ন ভাবে সেগুলো আমরা ডিল করবো সাবরিনা আপ আপনি বলেন সরি সরি হ্যাঁ আমি না সাব হে हेलो পাচ্ছেন বলতে চাই যে একটা রাষ্ট্রের যে এক্সাম পল সেটা হচ্ছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়াতে তো তো ওরাই তো সব রুল করে দিচ্ছে না জনগণের জন্য যে লিডারের বিরুদ্ধে কিছু বলতে পারবে না সব সময় ওর গুণগান গাইতে হবে তারপরে ওদের নিয়ম মতো চলতে হবে তো এটাই তো একটা প্রাইম এক্সাম যদি রাষ্ট্রের কাছে যদি আত্মসমর্পণ করতে হয় এবং সেটা যদি জনগণের জন্য ঠিক না হয় হ্যাঁ তখন তো ওই মানুষগুলো তো সাফার করছে মানে কোন কথাই না প্রশ্নটা হচ্ছে যে মানুষকে তো বসবাস করতে হবে আমার মূল প্রসঙ্গটা ছিল কিন্তু আসিফ সাহেব যে জায়গা থেকে আমার সাথে বিতর্কটা শুরু যে আমি রাষ্ট্রের পাশে সম্প্রীতি কথাটা বলাতে কিন্তু আমি আসলে বলতে চেয়েছি যে ওই লোকটা জবাবে উনি যে বারবার বলতেছিলেন যে আমরা ইসলামের কাছে যাবো না তাহলে আমরা কোথায় যাবো তাহলে আমরা এর কাছে যাব না ওর কাছে যাবো না এটা খারাপ ওটা খারাপ তাহলে আমরা কোথায় যাবো আমার ওই প্রশ্ন নাই ওনার ওই প্রশ্ন আমার মানসিক ভাবে আমার জবাবটা ছিল যে আমার এই কোথায় যাওয়ার প্রয়োজনটা কি আমি তো একটা জায়গায় একটা আমার তো ওই কোথায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি যদি নিজে থেকে যৌক্তিক ভাবে দেখি যে আমি ভালো আছি আমার আমি ভালো থাকি বা যে যৌক্তিক যে কাজটি ভালো আমার জন্য ভালো সমাজের জন্য ভালো রাষ্ট্রের জন্য ভালো বা আমার সন্তানের জন্য ভালো এবং যেটা যৌক্তিক কাজ আমি যদি সেটাই করতে থাকি আমি চুরি করবো না আমি ডাকাতি করবো না মিথ্যে কথা বলবো না আমি বই ভালোবত্র লেখাপড়া করবো জ্ঞান অর্জন করবো এটা যদি আমি স্বাভাবিক করতে থাকি আমি সব পেশে থাকবো তাহলে আমার মানে কোথায় যাবো ওই প্রশ্নটা তো আসে না আমার প্রশ্নটা ছিল ওই ওইটা লোক ওই লোকের কল্পিত ওই লোকটির জবাব দেওয়ার জন্য এটা আমি বলেছিলাম যে আমি তো এটা রাষ্ট্রের কাছে আমি তো রাষ্ট্রের মধ্যে বসবাস করি রাষ্ট্র আমার তো এই রাষ্ট্রের মধ্যে বসবাস আমার কেন যাওয়ার দরকার ধর্মের আশ্রয় নেওয়ার দরকার আশ্রয় প্রশ্নটা কেন আসবে ওইটা ছিল আসলে আমার প্রশ্ন এইগুলি যে আলোচনাগুলো হলো এগুলি আসলে আমার কোন আলোচনার বিষয় ছিল না এটা আমি বলতো এটা নিয়ে না ওই সমস্ত বিষয় যা যা বললেন সবই একই আপনার পয়েন্ট বুঝতে পেরেছি যে আমি কিন্তু তার মানে কিন্তু আপনার আরেকটা কথা বলে দিই না হলে একটা ভুল বোঝাবুঝি হবে আমি কিন্তু এটা বলছি না যে রাষ্ট্রকে এখনই ভেঙে দিতে হবে সেটা কিন্তু আমি বলছি না আমি বলছি যদি এরকমের পরিস্থিতি আসে আমাদের যে রাষ্ট্রটা একটা পীড়নমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে একটা দমনমূলক রাষ্ট্রে হ্যাঁ হ্যাঁ ভেঙে ফেলতে হবে কিন্তু যতটা সম্ভব রাষ্ট্রটাকে আমরা সংশোধনের চেষ্টা করি আইনগুলোকে সংশোধন করে আমরা অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টাটা করি এটা হচ্ছে এটা থাকে আমাদের মানে মূল লক্ষ্য যে রাষ্ট্রটাকে কোনোভাবে যদি আমরা ঠিক করে টিকা রাখতে পারি তাহলে আমরা টিকা রাখবো কিন্তু যদি দেখা যায় আলটিমেটলি রাষ্ট্রটা দমনমূলক হয়ে গেছে নর্থ কোরিয়ার মতো তাহলে তো আমাদের ভেঙেই ফেলতে হবে তখন তো সেই রাষ্ট্রকে ভেঙে ফেলার চেষ্টা তো শোনেন সাহেব আপনি তো পৃথিবী ইতিহাস জানেন এই রাষ্ট্র ভেঙে ফেলার চেষ্টা এবং সাম্প্রতিককালে বিশেষ করে মার্কবাদের আবির্ভাবের পর থেকে বহু রাষ্ট্রই ভাঙা হয়েছে বহু রাষ্ট্র এখনো চলতেছে নিয়ন্ত্রণ প্রক্রিয়া

আপনাকে বলছি না ভাই আপনাকে বলছি না এটা আমি মানে আপনার কথা আপনার সাথে কথা বলার ক্ষেত্রে কথাটা উঠছে তো এই জন্য আমি পয়েন্টটাও বলে দিলাম কারণ অনেক নাস্তিকরা আমাদের লাইফ শুনে তো অনেক মানুষই আমাদের লাইভ শুনে তো

কথার সূত্রে কথা উঠলো দেখে আমি এই জিনিসটা বলে দিলাম সেটা হচ্ছে তাদেরকে বলার জন্য খাজা মিয়া ভাই আপনাকে কিন্তু বিশেষ ভাবে আপনাকে উদ্দেশ্য করে কথাগুলো আমি বলি নেই হ্যাঁ বলেন তাহলে জি 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 না না ঠিক আছে ওইটা আসলে মূলত এই প্ল্যাটফর্মটা যে উদ্দেশ্যে সেটা রাষ্ট্র বিতর্ক না রাষ্ট্র বিতর্ক করলে সেটা অন্য প্ল্যাটফর্মে করা যেতে পারে সেটা দরকারও নাই এই মুহূর্তে যেটা এখন আপনার সাথে আপনাদের এই এটা প্ল্যাটফর্মে মাঝে মাঝে দেখি যে কারা আসলে যুক্ত হচ্ছে কারা কি ধরনের যুক্তি দেয় ধর্মের পক্ষে এটা দেখার জন্য আমার আগ্রহটা কিন্তু ওখানে এই জন্য আমি বললাম যে অনেক উদ্ভট যুক্তি নিয়ে আসে যে এখন তো এটা হয় না এখন তো আমাদেরকে শোনেন 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 আমাদেরকে তো এখন এইভাবে আমাদেরকে তখন আরে বাবা তোমার নবী করে গেছে তোমাকে বলে দিয়েছে যেটা আজীবন এটা মানতে হবে তোমার এবং তুমি যদি এটা থেকে সরে যাও তাহলে তুমি বেদাত তাহলে তুমি নাফরমান তুমি মুনাফেক তুমি মুশ্রিক এবং তোমার তোমার কল্লা ছেলে দেওয়া হবে যেখানে তোমার এটা পরিষ্কার করে বলা আছে সেখানে তুমি এখন তো হচ্ছে না এখন তো হচ্ছে না আজকাল তো নাই আজকালকার যদি সব্য জগতে এসব কথা বলার যুক্তি নেই সেইটাই ছিল মূল পয়েন্ট থ্যাংক ইউ ভেরি মাছ আশিস পর জয়নিং আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আমরা আরো নিশ্চয়ই ভবিষ্যতে আরো আলোচনা করব বিতর্ক করব বিতর্ক কিন্তু ভালো জিনিস বিতর্ক আমরা মানে পছন্দ করি মানুষের ভিতরে বিতর্ক হওয়া উচিত তর্ক বিতর্ক হলেই মানুষের মাথা আরো ভালোভাবে কাজ করে আরো ভালো যুক্তি দেওয়ার জন্য মানুষ আরো ভালো মানে চিন্তা করে চিন্তা করে কথা বলে ঠিক আছে আপনাকে আজকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন শুভ রাত্রি আপনাকে ঠিক আছে তাহলে বিদায় জানালাম আহ পরের জনকে